এমনটা কি সত্যি সম্ভব? দুর্গাপূজোর এই ঘটনাগুলো যখনই ভাবি না, তখনই এরকম মনে হয়। দশমীর দিন মৃন্ময়ী মাকে যখন বিসর্জন দিয়ে ফিরছি, মন্দির প্রাঙ্গণে রাখা অখণ্ড দীপের পাশে নীলকণ্ঠের ছবির নিচে একটি সাপ বসে আছে। এক রোমহর্ষক অনুভূতি। আবার সন্ধে পুজোর পর মধ্যরাতে সুন্দরবনের এই দ্বীপ অঞ্চলে যখন রাস্তাঘাট জনমানব শূন্য, আমার মনটা যখন ভারাক্রান্ত, ভাবছি ইস কাউকে পাবো না মায়ের মিষ্টান্ন ভোগ খাওয়ানোর জন্য, ঠিক তখনই একজন বয়স্কা মাতৃস্থানীয়া এলেন, আমার দিকে তাকালেন ঘাড় ঘুরিয়ে। তারপর মা দুর্গার মূর্তির সামনে এসে পরমান্ন গ্রহণ করে মণ্ডপ থেকে বেরিয়ে গেলেন। আমার চোখ দিয়ে তখন আনন্দাশ্রু, মনে হলো মা যেন অন্তর জামি। এরকমই ভাবছি একটা ঘোরের মধ্যে আছি, হঠাৎ খেয়াল হলো যে এত রাতে বয়স্ক মহিলা ওনার বাড়ি ফিরতে বা রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে না তো? না, চিন্তা হচ্ছে। ছুটে আমি তখন পূজা মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম। কিন্তু কি অদ্ভুত, বাইরে যে কেউ নেই, কোথায় গেলেন উনি? আমি অন্যদেরও জিজ্ঞেস করলাম। একজন বয়স্ক শাখা সিঁদুর পরা, মাথায় সব চুল সাদা, পরনে আটকৌড়ে করে একটা সাধারণ শাড়ি, এরকম কাউকে কি যেতে দেখেছেন আপনারা? তারা বললেন, ঠিক খেয়াল করিনি দিদি। আবার নবমীর পুণ্যতিথিতে আমাদের কুমারী পুজো, সে আরেক বিরল মুহূর্ত, আরেক সংগ্রামের কাহিনী। আমাদের কুমারী পুজোর জন্য আমরা সকলে একটা ব্যাপারে রিজিড ছিলাম যে না, হাজার বাধা সত্ত্বেও আমরা সবথেকে অবহেলিত, যাকে তার মা বাবা ছেড়ে চলে গেছে শুধুমাত্র কন্যা সন্তান বলে, তাকেই কুমারী পুজো করব। কিন্তু সেই ছোট্ট মেয়েটি জনজাতি গোষ্ঠীর হওয়ায় প্রথমে কোনো ব্রাহ্মণই পুজো করতে রাজি হলেন না। তবে আমাদের যে জেদের কাছে, আমাদের অনেস্টির কাছে, আমাদের ওয়েলফোর্সের কাছে সকলেই হার মানলেন। আর দেখুন কি অদ্ভুত ব্যাপার, কার কোলে ঘুরে অন্ত্রিজা মণ্ডপে যাচ্ছে? আমাদের চন্দনদা, আমাদের সারথি, যিনি নাতনি জন্মানোর জন্য খুব কষ্ট পেয়েছিলেন যে নাতি হলো না, আর আজ উনি পৃথিবীতে নিজের নাতনিকে ছাড়া কাউকেই চেনেন না, যাকে বলে নাতনি অন্ত প্রাণ। আমাদের দুর্গাপূজার উদ্দেশ্যই তো হলো সব রকম সামাজিক কুসংস্কার গোড়ামি ভেঙে এগিয়ে চলা। এই পুজো সবার পুজো, সবার ইনক্লুশন। সমাজে নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, পিছিয়ে পড়া সকলের, সকলের সমান অধিকার এই পুজোয় পার্টিসিপেট করা, এই পুজোয় আনন্দে মেতে ওঠা। আর দেখুন, অনেকেই তো বলেছিল যে মা রুষ্ট হবে এতে, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে যে মায়ের মূর্তি পতিতালয়ের মাটি ছাড়া অসম্পূর্ণ, সেই মায়ের কাছে সব সন্তানই সমান, সব সন্তানই খুব প্রিয়। আর মা আসেন তার বাপের বাড়িতে সব সন্তানদের নিয়ে আনন্দে মেতে উঠবেন বলে। তাই আমাদের সকলের জেদের কাছে বড় বড় সামাজিক বোদ্ধারাও মাথা নত করতে বাধ্য হন। আর দেখুন, মা তো একদমই রুষ্ট হননি, আমি দিব্যি বেঁচে আছি। দিন দিন আপনাদের ভালোবাসা আমাদের প্রতি বেড়েই যাচ্ছে। দুর্গাপূজার সময় আমাদের পেজের রিচ ছিল 2 লাখ, আর এখন হয়েছে 4 কোটি। গত বছর দুর্গাপূজা হয়েছে ভাড়া বাড়িতে, আর আজ দেখুন মায়ের নিজের স্কুল তৈরি হচ্ছে,
মাকে আহ্বান জানানোর জন্য। আমাদের নিজস্ব পুকুর ঘাট তৈরি হচ্ছে, যেখানে মার পুজো হবে, মার বোধন হবে, আর দশমীর দিন হবে মাকে বিদায় জানানো। আর শুধু অরটি মরণ্যজেরই সকলের মঙ্গল হয়নি, আমাদের পাশে যারা যারা ছিলেন, যারা সক্রিয়ভাবে পার্টিসিপেট করেছেন, বিভিন্ন আর্থিক দায় দায়িত্ব নিয়েছেন, তাদের সকলের নিজ নিজ স্বস্বক্ষেত্রের প্রমোশন হয়েছে, তারা সকলে খুব ভালো আছেন, তাদের সকলের মঙ্গলই হয়েছে। আর পদ্মরাজ যে আমাদের মূর্তি বানিয়েছিল গত বছর, সেই শিল্পীরও আজ কিন্তু দম ফেলার সময় নেই, তার অনেক অর্ডার। তাই আমরা বলেছি আমাদের দুর্গাপুজোতে কিন্তু তোমাকে ডিসকাউন্ট দিতে হবে। আর যারা আমাদের ওয়েবসাইট ডিজাইন করেছেন, সেই এস কে রহমান আমাদেরকে একদিন বলছিলেন যে তাদের 300টি অর্ডার তারা পেয়েছে অরণ্যজের ওয়েবসাইট ডিজাইন করার পর। তো যাদের উদ্দেশ্য মহান, যাদের উদ্দেশ্যে সততা আছে, কিছু ভালো করার, সকলের ভালো করার ইচ্ছে আছে, তারা সকলেই ভালো আছে। আর যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, না, আর তাদের নাম বা পরিচয় নিলাম না, তাদের মধ্যে অনেকেই আজ দিনাদায় জর্জরিত, কেউ আবার মানসিক ভারসাম্য হারিয়েছে। কি অদ্ভুত, না? তবে কি জানেন তো, আমরা বিশ্বাস করি সর্বমঙ্গলে মঙ্গলে, অর্থাৎ ঈশ্বর সকলের মঙ্গল করুন, এমনকি যে আমার নিন্দুক, যে আমাদের ক্ষতি করতে চায়, ঈশ্বর মা দুর্গা তাদেরও সুমতি দিক, তাদেরও মঙ্গল করুন। তো আমাদের এ বছরের দুর্গাপুজোর আয়োজনের তোড়জোড় চলছে। আপনারা যারা যারা আমাদের এই শারদোৎসবে পার্টিসিপেট করতে চান, আমাদেরকে জানান, আমাদের ওয়েবসাইট অরণ্য সোসাইটিতে যোগাযোগ করুন। ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। Bye.